ধর্ষণের উদ্দেশ্যে নয়, একান্তে সময় কাটাতে বাসায় ডেকেছিলেন আনুষ্কাকে, এমনটাই দাবি দিহানের মার। কিন্তু বাসার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, এই ঘটনায় আরও তিনজন ছিলেন, ধরা পড়েছে আসল রহস্য। এদিকে ঘটনাস্থল থেকে আনুষ্কার ওড়না, সালোয়ার কামিজ, বিছানার চাদর, বালিশের কাপড় জব্দ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। এবার বের হবে থলের বিড়াল। এই সব কিছুরই বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে এই প্রথম ভিজিটর হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অভিযুক্ত দিহানের মা দাবি করেছেন, ধর্ষণের উদ্দেশ্যে নয়, একান্ত সময় কাটাতে বাসায় আনুষ্কাকে ডেকেছিলেন দিহান। তিনি এই ঘটনায় মর্মাহত হয়েছেন জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে ডিএমপির রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানা গেছে রাজধানীর ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুষ্কা নূর আমিনের সঙ্গে ফারদিন ইফতেকার দিহানের আরও 2 মাস আগে থেকে সম্পর্ক ছিল। তবে এই বিষয়ে তদন্ত চলছে। হাসপাতালের দেয়া বয়সের উপর ভিত্তি করে নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করা হয়েছে। এদিকে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা গতকাল এই হত্যা মামলায় ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয়া হয়। আবেদনে বলা হয়েছে, এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে নিহত স্কুল ছাত্রীর ওড়না, সালোয়ার কামিজ, বিছানার চাদর, বালিশের কাপড় জব্দ করা হয়েছে। জব্দ করা এই আলামতে ডিএনএ উপাদান বিদ্যমান আছে কিনা তা পরীক্ষা করা একান্তই প্রয়োজন। গত বৃহস্পতিবার দুপুরে কলাবাগানের একটি বাসায় আনুষ্কার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আল আমিন বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা করেন। দিহানকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে দিহানের মা গণমাধ্যমকে একটি খোলা চিঠির মাধ্যমে জানান, গত 7 জানুয়ারি আমার বাসায় আমার ছেলে দিহান ও তার বান্ধবী অর্ণা আমিনের ঘটনায় আমি হতবাক হয়েছি। একজন মা ও নারী হিসাবে এই ধরনের ঘটনা মেনে নেয়া খুবই কষ্টকর। গত 2 দিন আমি কোনো সংবাদ মাধ্যমে কথা বলিনি, কারণ আমি পুরো ঘটনা বোঝার চেষ্টা করেছি। দিহানের বন্ধু বান্ধবদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমার ছেলের ধর্ষণ এবং হত্যার উদ্দেশ্য ছিল কিনা তা মা হিসেবে জানার চেষ্টা করেছি। একজন নারী হিসাবে কোনো কিশোরীর অসম্মান হোক বা ধর্ষিত হোক, কখনোই তা আমি চাই না। 7 জানুয়ারি সকাল 10:45 আমি আমার অসুস্থ পিতাকে দেখতে যাওয়ার জন্য দিহানকে বাসায় একা রেখে বগুড়ার উদ্দেশ্যে রওনা হই। আমার অন্য ছেলে নিজের কর্মস্থলে ছিল। যমুনা সেতু পার হওয়ার পর দুপুর 2:45 প্রাথমিকভাবে জানতে পারি মডার্ন হাসপাতালে দিহানের বান্ধবী মারা গেছে। দিহানকে পুলিশ গ্রেপ্তার করেছে। দ্রুত ঢাকায় এসে দেখি পুলিশ আমার বাসায়। জানলাম মেয়েটি আমার বাসায় দিহানের সঙ্গে দেখা করতে এসে ধর্ষিত হয়েছে এবং মারাও গিয়েছে। মা হিসাবে আরও আগে থেকেই একটু আন্দাজ করতে পেরেছি আমার ছেলে কোনো একটি সম্পর্কে জড়িয়েছে, কিন্তু কোন মেয়ের সঙ্গে তা জানা ছিল না। তবে বিভিন্ন মাধ্যম থেকে মেয়েটির অর্ণা আমিন নামের ফেসবুক আইডিতে দিহানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি, দিহানকে নিয়ে কবিতা লেখা ইত্যাদি দেখে মনে হলো এই মেয়েটির সঙ্গেই দিহান সম্পর্কে জড়িয়েছে। আমি ধারণা করছি আমি বাসা থেকে বের হওয়ার পর দিহান মেয়েটির সঙ্গে যোগাযোগ করলে মেয়েটি আমার বাসায় আসে। দিহানের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ছিল বিধায় মেয়েটি আমার বাসায় এসেছিল। আমি মনে করি ধর্ষণ বা হত্যার উদ্দেশ্যে দিহান মেয়েটিকে বাসায় ডাকেনি, একজন আরেকজনকে ভালোবাসে সেই হিসেবে একান্তভাবে সময় কাটানোর জন্যই হয়তো ডেকেছিল। উভয়ের বয়স কম, একজন নাবালিকা এবং আমার ছেলেরও বয়স 18 বছর 7 মাস, অর্থাৎ কিশোর। আবেগের বশে উভয়ই শারীরিক সম্পর্কে জড়িয়েছিল এবং অপরিপক্কতার পরিচয় দিয়েছে। পরবর্তীতে যা হয়েছে তা নিতান্তই দুর্ঘটনা মনে হচ্ছে। আমার ছেলে ধর্ষক বা হত্যাকারী হলে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করত, কিন্তু সে তা করেনি। সে নিজে গাড়ি করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেছে, মেয়েটির মাকে ফোন করেছে, পুলিশের কাছে ঘটনা স্বীকার করেছে। আমার ছেলে যদি মেয়েটির সঙ্গে অন্যায় করে, তাহলে একজন নারী হিসাবে আমিও আমার ছেলের যথাযথ বিচার হোক সেটা চাই, কিন্তু মেয়েটির ইচ্ছায় শারীরিক সম্পর্ক হয়েছে কি না এবং একমাত্র শারীরিক সম্পর্কের কারণেই রক্তক্ষরণ ও মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের উপর আমার বিশ্বাস রয়েছে এবং
বিচার বিভাগের ওপর আস্থা রাখতে চাই। বিচারের আগে আমার ছেলেকে ধর্ষক বা হত্যাকারী হিসেবে চিহ্নিত না করার জন্য সমাজের সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। এদিকে উদ্ধার করা হয়েছে দিহানের বাসার সিসি ক্যামেরার ফুটেজ। এই ঘটনায় আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে দিহানের বাসার দারোয়ান দুলালকেও। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, সেদিন বাসাটিতে প্রায় দেড় ঘন্টা অবস্থান করছিল আনুষ্কা। এ সময় রহস্যজনক গতিবিধির উপস্থিতি পাওয়া গেছে তিন ব্যক্তির। পুলিশের ধারণা, সর্বগ্রাসী মাদকের পরিণতিতেই এমন ঘটনা ঘটতে পারে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আরও জানায়, ঘটনার দিন দুপুর ১২:১২ ধর্ষণ হত্যার শিকার ওই শিক্ষার্থী প্রবেশ করে, বাসার সিঁড়িঘরের দিকে সে যায়। দুপুর ১টার দিকে বাসার সামনে তিন ব্যক্তির রহস্যজনক গতিবিধি লক্ষ্য করা যায়। ১:৩৬ গাড়িতে করে দিহান বাসা থেকে বের হন। ওই তিন ব্যক্তি বাসার সামনে নজরদারি করেন। পুলিশ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজনের দেয়া তথ্য ও আটক দিহানের বাসার দারোয়ান দুলালের দেয়া তথ্যের মিল রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। গত ৭ জানুয়ারি দুপুরে দিহান ওই ছাত্রীকে মৃত অবস্থায় আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন কিশোরীর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। খবর পেয়ে দিহানের তিন বন্ধু হাসপাতালে গেলে পুলিশ তাদের হেফাজতে নেয়। বৃহস্পতিবার গভীর রাতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার একমাত্র আসামি করা হয় দিহানকে। সেখানে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়। এই ছিল এখনকার মতো। প্রিয় দর্শক, সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথেও। আর এই বিষয়ে আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।